এই যে বন্ধুরা, আমি চলে এসেছি এখন বনগাঁতে, এখন যাব বাগদাতে, বাগদাতে যাব এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, পাখিটাকে চিনতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা অসাধারণ একটা জায়গা, এটা বাগদা অঞ্চলের মালিপোতা বলে একটা গ্রাম আছে, সেইখানেই আমি এসেছি। আজকে একটা তেজপাতা বাগান আপনাদের দেখাবো, মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে, মনও জুড়িয়ে যাবে, এত সুন্দর একটা তেজপাতা বাগানে যাচ্ছি আমি। বন্ধুরা আজকে আমি যাচ্ছি দুলাল কাকার তেজপাতা বাগানে, উনি বাগদা ব্লকের মালিপোতা অঞ্চলে থাকেন। এর ওনার তেজপাতা বাগান থেকেই সমস্ত তেজপাতার চারা বা তেজপাতা বা তেজপাতাগুলো উত্তর চব্বিশ পরগনা তথা আমাদের রাজ্যের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। দেখলে বোঝা যাবে কত বড় সাম্রাজ্য, মানে তেজপাতার সাম্রাজ্য তিনি করেছেন। আপনাদের এই কাজ কী করে, এই পাতা ছাড়ানোর, তেজপাতা পাতা ছাড়ানোর কাজ করে, এই কাজ করে? এখানে কি সব এই সব বাড়িতে এই কাজ করে? ও আচ্ছা আচ্ছা, একটু ছাড়ান তো, আমি এই ছবিটা তুলে নিচ্ছি। আচ্ছা, এই ছাড়ান, পাতাটা ছাড়ান, আমি ছবিটা তুলে নিচ্ছি। সব বাড়িতে এই তেজপাতা ছাড়ানোর কাজ হবে, বন্ধুরা এই দেখুন প্রচুর তেজপাতা গাছ। এই তেজপাতা পাতা এগুলো শুকাতে দিয়েছে, এটা এদের জীবিকা এখানে। এই দেখুন সব তেজপাতা গাছ, তেজপাতা বাগানই বলা যায়। ডালপালা কেটে দেওয়া হয়েছে, এইবার আস্তে আস্তে আবার নতুন পাতা গজাবে। এখানে তেজপাতা বাগান বা তেজপাতার চাষটাই এদের প্রধান জীবিকা এই অঞ্চলে, এই বাগদা দুই নম্বর ব্লক বলে এটা। এটা আপনার গোয়ালপাড়া বলে একটা জায়গা আছে, এইখানে এই অঞ্চলটা দেখুন একবার বন্ধুরা। বন্ধুরা এই দেখুন প্রচুর তেজপাতা গাছ, এই তেজপাতা পাতা এগুলো শুকাতে দিয়েছে, এটা এদের জীবিকা এখানে। বন্ধুরা দূরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত, দূরে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছেন। একটু পরেই আমরা যাব তেজপাতা বাগানে, ওই যে এদিকে দেখতে পাচ্ছেন তেজপাতা বাগান। এই যে সর্ষে ক্ষেত। বন্ধুরা দেখুন এই যে দুলাল কাকার তেজপাতা বাগান, বিশাল বড় বাগান, চারিদিকেই শুধু তেজপাতা গাছ দেখতে পাচ্ছেন, চারিদিকে তেজপাতা গাছ। এবং মাটির যে ল্যান্ডস্কেপ ওই একই রকম, দুদিক থেকে মাটি তুলে উঁচু করা হয়েছে এবং সেইখানে তেজপাতা গাছ লাগানো হয়েছে। এই জিনিসটা কি আল বলে নাকি? না না, ডাড়া বলে, ডাড়া বলে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন বন্ধু কয় বিঘে আছে আপনার এটা? এখানে বিঘে পাঁচেক আছে। বিঘে পাঁচেক আছে। এটা কোন বছরে কি একবারই তোলে? বছরে একবারই তোলা। আচ্ছা আচ্ছা, এখন তো তোলার সময় হয়ে গেছে, এখন তোলার সময়। আচ্ছা আচ্ছা,
এই তেজপাতা পাতা আপনি কোথায় মানে বাড়ির থেকে লোক লাগে না সেটাই বলবো। এটা কি কোন কি কি সার দিতে হয় এখানে? সাধারণত ইউরিয়া ফসফেট সুফলা নানান রকমেরই দেওয়া চলে। বছরে বর্ষাকালে দিতে হয়, ওই দুবার বর্ষার প্রথম দিকে একবার দিতে হয় আর বর্ষার লাস্টে একবার দিতে হয়। আর এই চাষটা আমি প্রথমে 40 বছর থেকেই আমার এখানে আবিষ্কার আর কি, 40 বছর থেকেই আমি এখানে চাষ করছি। 80 সাল নাগাদ? হ্যাঁ, 80 সাল নাগাদ আমার এখানে চাষ আছে। যার দরুন এই চাষটা আমাকেই আবিষ্কার এই দেশে। প্রথমে তো বাড়ি বাড়িতে হতো, আমি আস্তে আস্তে মাঠে করে আর কি, আস্তে আস্তে এখন সারা দেশে ছড়িয়ে গেছে। এর চারা যদি দরকার হয় সামনের আষাঢ় মাসে আসলে পারে চারা পাবে আমার কাছ থেকে, কোনো অসুবিধে নেই। আর জেনুইন জিনিস পাবে এখানে, কোনোরকম ডুপ্লিসিটি হবে না। আমার চাষ মোটামুটি 20 বিঘে মতো আমার এই তেজপাতার চাষ আছে এখন। 20 বিঘা? বন্ধুরা শুনলেন আপনারা দুলাল গাগার মুখ থেকেই ওনার চাষের কবে শুরু করেছিলেন এবং কতদিন ধরে চালাচ্ছেন এই ব্যবসা। এতে কোনো পোকা, এতে কোনো ওষুধ দেওয়া লাগে না, খুব সুবিধা, কেউ নষ্ট করে না, চুরি হওয়ার ভয় নেই, খুবই সুবিধা আর কি। একবার লাগালে পরে আপনার বহুদিন চলে যাবে, বছর বছর চলে যাবে, অন্তত বহুদিন চলে যাবে, তাতে কোনো রকম কোনো খরচ হবে না। 50 বছর? হ্যাঁ, এই ব্যবসাটা চলবে। আর এখন এই পাতা বিদেশেও চলে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। আর আমার বাড়ির থেকে ট্রান্সপোর্ট হয়ে চলে, এখান থেকে চলে যাচ্ছে মাল সব বাইরে কলকাতা, বড় বড় পার্টি এসে আমার কাছ থেকে মাল নিয়ে যায়, কোনো অসুবিধে নেই। এটা কেমন লাভজনক হতে পারে অন্যান্য বাগিচা? এর হচ্ছে দুই রকম অবস্থা। যদি আপনি এমনি জমির থেকে যদি গাছের পাতা বিক্রি করে দেন তাহলে বিঘাতে আপনার 30-35 হাজার টাকা আসবে। আর যদি আপনি নিজে যদি পাতাটাকে কেটে শুকিয়ে যদি পাইকারি দামে বিক্রি করেন তাহলে মোটামুটি 45-50 হাজার টাকা আসবে বিঘাতে। শ্রমটা দিয়ে যদি কেটে শুকিয়ে যদি পাইকারি বিক্রি করে দেওয়া হয় ওজনে তাহলে আপনার 45-50 হাজার টাকা আসবে বছরে। আর এর তো কোনো খরচ নেই, খালি দুবার যা সার দিতে হয়। হ্যাঁ, চুরি নেই, কোনোরকম কোনো ই নেই, এর কোনো ডিস্টার্ব নেই, কোনো ওষুধ লাগবে না। ওষুধ দিলে পরে ভালো হয়, হয়তো গাছে যখন পোকা টোকা লাগে 2-4টে দিলে হয়, কিন্তু আমরা কোনো ওষুধ টষুধ দেওয়া হয় না। চারা যদি লাগে আপনারা চলে আসবেন, জেনুইন চারা পাবেন এই কুজারবাগিতে দুলাল চন্দ্র দাস। আপনি এখানে নাটাবেড়িয়াতে নেবেও যদি আপনি জিজ্ঞাসা করুন যে কোন দিকে যাব, আমার নাম করলে পরে সবাই আমাকে মোটামুটি চিনবে আর কি। কাকা কুল তুলছেন এই যে বন্ধুরা, এইবার দুলাল কাকার কুলের বাগান দেখবেন, চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা দেখুন এই একটা আমি তুলছি, খুবই রসালো বন্ধুরা দেখতে পাচ্ছেন। এটাই ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া বা কেউ বলে আপেল কুল। অসাধারণ রসালো ফল, পুরো মানে আপেলের মতোই বলা যায়, সেই জন্যই মনে হয় আপেল কুল বলে একে। এটা এই দুলাল কাকার বাগানে হয়েছে, আপনারা চলে আসতে পারেন। এটা কত করে কিলো বিক্রি হয় পাইকারি? 40-50 টাকা এখন পাইকারি যাচ্ছে। 40-50? আচ্ছা আচ্ছা। এটা মানে দামটা কি ওঠানামা করে নাকি? খুব আমদানি হলে পরে হয়তো কিছু কম হবে। আচ্ছা ঠিক আছে। এই কুলটা হচ্ছে ভারত সুন্দরী, কেউ বলে মিস ইন্ডিয়া, আপেল কুলও বলে। আপেল কুল কি ঠিক এই জাতেরই না? আপেলটা আবার অন্যরকম, এই অনেক রকম কোয়ালিটি বেরিয়ে গেছে। এইটাই সব থেকে খেতে ভালো বা এইটা দেখতে ভালো, এর বাজারও ভালো। হ্যাঁ, রসালো কুল আর কি। এটা সাধারণত চৈত মাসের প্রথম লাগাতে হয় জমিতে, তারপরে এর না বিভিন্ন রকম ওষুধপত্র দিতে হয়, দিলে পরে আর কি এটা তৈরি হয় আর কি। সার দিতে হয়, জল দিতে হয়, সব রকম ব্যবস্থা নিতে হয়। সে তো পুরনো হয়ে গেলে, নতুন অবস্থায় যে চারাটা আর কি, মানে এই যে ফলটা
হারভেস্টিং করা হবে, হ্যাঁ ডালটা কেটে দিতে, এটা প্রথম বছর তো চারা লাগাতে হবে, তার পরের বছর আর কি ডাল কেটে দিলে পরে সেইখান থেকে আবার নতুন পিঁপড়ি বেরিয়ে আবার নতুন করে হয়। এতে সুফলা দেওয়া যায়, জৈব সার দেওয়া হয়, নানান রকম কিছু কীটনাশক ওষুধ দেওয়া হয়, তারপরে আপনার এতে আপনার হরমোন দেওয়া হয়, জিঙ্ক বরুন অনুখাদ্য এইসব দিয়ে আর কি এই ফলটাকে এখন বড় করার জন্য এখন অনুখাদ্য দিতে হবে, দেওয়া হয়। আর এই তুলবেন কখন ফলগুলো? তুল এখনই তোলার টাইম হয়ে গেছে, মানে 10 12 দিনের মধ্যে, 5 6 দিনের মধ্যেই তোলা যাবে আর কি। আর কোথায় মার্কেট? এই মার্কেটে গোপালনগর, আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে। ও আচ্ছা, বাড়ি থেকে লোক নিয়ে যাবে? লোক নিয়ে যাবে। ঠিক আছে। আর এত কোনো রোগ মানে পোকা টোকা? হ্যাঁ পোকা আছে, ওই ওষুধ দিতে হয়, ওস্তাদ জাতীয় ওষুধ দিলে পরে হয়ে যাবে। হ্যাঁ ছাপ দেওয়া চলে, স্প্রিন্ট দেওয়া চলে, বিভিন্ন রকম বেরিয়েছে, বিভিন্ন রকম দিতে হয়। এই যে দেখছি যে ঢাল দুদিক দিয়ে উঁচু করা হয়েছে, এই জমিটা হচ্ছে নিচু জমি, বোরো ধানের জমি, এই জমিটাকে উঁচু করে নিয়ে আর কি এই ফলগুলো এই গাছগুলো লাগানো হয়েছে, তা না হলে পরে এখানে জল বেঁধে গেলে পরে আর কি আপনার ফল ফসলটা হবে না, নিচু জমির জন্য। মাটি তুলে উঁচু করা হয়েছে।